বড় ভাই বাংলাদেশে ভুয়া সার্টিফিকেট আছে না নাই আমরা কইলেই তো দোষ হয়ে যায় না কইও তো পারি না বহুত মানুষ আছে 71 সালে যুদ্ধ করে নাই কিন্তু মুক্তি যোদ্ধার ভাতা খায় আছে না নাই বহুত মানুষ আছে নামের আগে ডক্টর এটা ভুয়া বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটের অভাব নাই নামের আগে ডক্টর আছে এটা অনেক ভুয়া আবার বুদ্ধিজীবী অনেকের নামের আগে আছে কিন্তু মাথার ভিতরে গবর ভরা এই পাশে ছেলেরা জোরে বলে এরা কথা কয় এরা কোন দলের তাও তো বুঝি না এই ভুয়া 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 বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই এমন বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে বুদ্ধিজীবী 20 বছর 30 বছর পড়াশোনা করেছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী 20টা বছর পড়াশোনা করার পরে মানুষ মারা গেলে জানাজা কেমনে পড়ে জানাজার নিয়ম জানে না এমন বুদ্ধিজীবীও বাংলাদেশে আছে না নাই মনে রাখবেন টুডে টুমরো আজ না হয় কাল কাল না হয় পশু ইনশাআল্লাহ যে কোনো একদিন আগামীতে পৃথিবীর সমস্ত জালিমদের অবসান ঘটবে বাংলাদেশের জালিমরাও খতম হয়ে যাবে গোটা বাংলাদেশের ভিতরে কোরআনের আইন দিয়ে জনগণকে চালানো হবে কথা বলেন ঠিক কিনা আমার একটু জানতে ইচ্ছা হয় কোরআনুল কারীম এর আইন কায়েমের লক্ষ্যে যদি বাংলাদেশে একটা চূড়ান্ত ডাক আসে যেভাবে 71 সালে ডাক এসেছিল ভাষা আন্দোলনে ডাক এসেছিল দিন বিজয়ের লক্ষ্যে যদি একটাবার ময়দানে ডাক আসে আমি আমার কথা বলতেছি আমি আরিফ বিল্লাহ তৈরি আছি আলহামদুলিল্লাহ যদি দিন বিজয়ের ডাক আসে আমি আপনাদের কাছে জানতে চাই অন্তরণেরা ইমান আর আমলকে বুকে ধারণ করে কাফনের কাপড় মাথায় নিয়ে দিন বিজয়ের লক্ষ্যে ময়দানে সাহসী মায়ের সাহসী ছেলেরা ঝাঁপিয়ে পড়তে পারবা কারা কারা প্রথমে আমার আল্লাহরে হাত দুটি দেখায় দাও এই বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের উপরে জালিমার স্বৈরাচারীর দল আছে না নাই আছে আচ্ছা জালিম কারা স্বৈরাচারী কারা এদের পরিচয় দিয়েছে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন আলহামদুলিল্লাহ তবে জালিমদের সামনে যদি আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন ওয়া ইযা তুতলা আলাইহিম آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر আল্লাহ বলেন যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় ওদের সামনে মানে জালিম আর কাফেরদের সামনে আল্লাহ বলেন যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় জালিমের সামনে কাদের সামনে কাফের বেঈমানের সামনে যখন আমার আয়াত পাঠ করা হয় ও নবী আপনি কাফেরদের মুখের দিক তাকাই দেখবেন মুখটা তাদের কালো হয়ে যায় কথা কার ওদের মুখের দিক তাকানোই যায় না মুখটা একেবারে বান্দরের পাছার মতো লাল হয়ে যায় কথা ঠিক না বলেন আলোচনাতে যাওয়ার পূর্বে বাহির এবং ভিতরকে নিয়ে দুটি কথা আমার প্রথম একটা প্রশ্ন আপনাদের সকলের কাছে যারা কথা বলতে পারেন তারা জবাব দিবেন আমার প্রথম প্রশ্ন হলো আপনারা এই কয়েকশো মানুষ বাদে এই মুহূর্তে মাহফিলের বাহিরে আরো মানুষ আছে কিনা আছে এখন যারা বাহিরে আছে তাদের জন্য আমরা কি করতে পারি আচ্ছা দোয়া করি দোয়া পরে করি আগে একটু ওদের সম্পর্কে দুটি দৃষ্টান্ত দেই খেয়াল করুন বাংলাদেশে অমুসলিমদের সনাতন ধর্মের দুর্গাপূজা হয় কিনা
আপনারা যারা বাদাম খেতেছেন আপনারা খাবেন না কথা বলেন আরে কি মনোযোগ দেখাইতেছে বাদামের সুসা শুদ্ধ খাইতেছে যারা যা গালে দিচ্ছেন ওটা গিলে ফেলেন আর একটা বাদাম গালে দিয়েন না এর পরে খাইন আমি কি বলি জবাব দিয়েন সনাতন ধর্মের পূজাতে যে সমস্ত যুবক যুবতীরা যায় এদের জন্য কিন্তু তারা মাইকিং করে না পোস্টারও করে না লেজ কাটা কুকুরের মতো নির্লজ্জ বেহায়ার মতো মুসলমানের বাচ্চা যায় হিন্দুদের পূজাতে যাই তো যায় সুযোগ পাইলে আবার প্রসাদও খায় অথচ নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার করা হলো মাইকিং করা হলো অলরেডি আওয়াজ চতুর্দিকে চলতেছে এরপরেও যারা অবহেলা করলো করবে তারা যেন মনে রাখে হাশরের ময়দানে তারা কোরআনের দেখা পাবে না রসুলের দেখা পাবে না যারা ওই মা কালী দুর্গার সামনে গিয়ে নেচেছিল প্রসাদ খাইছিল হাসরের ময়দানে ওই মূর্তির সাথেই তাদের দেখা হবে এজন্য আমরা ডাকলাম না কাউকে আমরা দোয়া করি এই মুহূর্তে যারা বাহিরে আছে আল্লাহ তুমি তাদের পায়ে গেড়ায় মাজায় একটু শক্তি দাও ওরা যেন মাহফিলে হেঁটে হেঁটে আসতে পারে বলে আমিন দোয়া যদি কবুল হয় তো আসবে আর কপাল যদি ফাটা হয় তাহলে ফাটা কপালে দোয়া কবুল হবে না বাহিরের কথা শেষ এখন আপনারা যারা কষ্ট করে বসে আছেন আপনাদের দুটি কথা বলি খেয়াল করুন এক নম্বর কথা আপনারা যারা কষ্ট করে বসে আছেন তরুণ যুবক মুরব্বীরা এই বসাটা যাতে কাজে লাগে বসাটা যাতে কাজে লাগে যেভাবে আলোচনা করলে এবং শুনলে বসা কাজে লাগবে ওইভাবে আলোচনা করা এবং শোনা দরকার কথা বলেন ঠিক কিনা প্রথম কথা আমার বক্তব্যের পরে আমার জন্য দোয়া করবে কারা না মুখে বলার দরকার না আমি তো দলিল কোরআন দিয়ে দেব দুই নম্বরে আমার ওয়াজের পর আমাকে গালাগালি করবে কারা দোয়া করবে কারা আমাকে গালাগালি করবে কারা এই দুই দলের পরিচয় আমরা কোরআন থেকে আগে দেব কেন দেব কারণ বাংলার ইতিহাস কোরআনের হক কথা যে আলেম বলে এই দেশের জালিমেরা তাকে টার্গেট করে আমি যদি সত্য বলি উচ্চ কণ্ঠে জবাব দিবেন টার্গেট বলতে কি বুঝলেন আপনি যে আলেম কোরআনের সঠিক কথা বলে এ বাংলাদেশে সে আলেমের বিরুদ্ধে হামলা করা হয় এবং সুযোগ পাইলে আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয় তবে বাংলাদেশে এমন আলেম জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ যারা বছরের পর বছর কারাগারে থেকেছে কারাগারে ধুকে ধুকে মরেছে কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই এজন্য বলি আলহামদুলিল্লাহ আর আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এবং আপনারা মনে রাখবেন আপনাদের আশা ভাঙবেন না মনকে আপনারা ছোট করবেন না মনে রাখবেন এই অন্যায় অত্যাচার জুলুম এগুলি যত বেশি হবে ইনশাআল্লাহ বাংলাদেশের দিন বিজয়ের আলো তত তাড়াতাড়ি পাওয়া যাবে সুতরাং প্রথমেই শুরুতে আমি আপনাদের একটা মেসেজ দিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই মনে রাখবেন টুডে টুমরো আজ না হয় কাল কাল না হয় পরশু ইনশাআল্লাহ যে কোনো একদিন আগামীতে পৃথিবীর সমস্ত জালিমদের অবসান ঘটবে বাংলাদেশের জালিমরাও খতম হয়ে যাবে গোটা বাংলাদেশের ভিতরে কোরআনের আইন দিয়ে জনগণকে চালানো হবে কথা বলেন ঠিক কিনা আমার
একটু জানতে ইচ্ছা হয় কোরআনুল কারীম এর আইন কায়েমের লক্ষ্যে যদি বাংলাদেশে একটা চূড়ান্ত ডাক আসে যেভাবে 71 সালে ডাক এসেছিল ভাষা আন্দোলনে ডাক এসেছিল দিন বিজয়ের লক্ষ্যে যদি একটা বার ময়দানে ডাক আসে আমি আমার কথা বলতেছি আমি আরিফ বিল্লাহ তৈরি আছি আলহামদুলিল্লাহ যদি দিন বিজয়ের ডাক আসে আমি আপনাদের কাছে জানতে চাই অন্তরণেরা ঈমান আর আমলকে বুকে ধারণ করে কাফনের কাপড় মাথায় নিয়ে দিন বিজয়ের লক্ষ্যে ময়দানে সাহসী মায়ের সাহসী ছেলেরা ঝাঁপিয়ে পড়তে পারমা কারা কারা প্রথমে আমার আল্লাহরে হাত দুটি দেখায়া দাও আল্লাহু আকবার আল্লাহ জনের জজবাকে ঈমান এবং আমলের সাথে আমাদের ময়দান পর্যন্ত কবুল করে বলি আমিন এখন এই তাকবীর শুনে আপনারা যেন কি আবার আতঙ্কিত হবেন না অনেকেই তো আবার তাকবীর শুনে ভয় পায় যে মনে হয় গেল রে জিয়ার না তাকবীরে কারো চেয়ার যাবে না আর পৃথিবীর কিছু মানুষের চরিত্র হলো পাসার চামড়া ছিঁড়ে যাবে তো চেয়ার ছাড়বে না আছে না নাই সময় হলে পরে আল্লাহ তোমার চামড়াই ছিঁড়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ আসেন আমরা কোরআনুল কারিম থেকে জেনে নেই কোন দিলওয়ালা কোন অন্তরওয়ালা কোন কলবওয়ালা ওয়াজের পরে বক্তার জন্য দোয়া করবে কোরআনের উপদেশ গ্রহণ করবে তাদের পরিচয় দিয়েছেন আল্লাহ জবান খুলে বলেন পরিচয় দিয়েছেন কে আসেন আমরা কোরআন থেকে জেনি সে কোন দিলওয়ালা আল্লাহ তাআলা বলেন ইন্না ফিল যিকরা লিমান কানা লাহু কলবুন أو ألقى السمع وهو شهيد الله تعالى বলেন কোরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্য ইয়াং যুবকের আমার দিকে তাকায়া শোনো কারণ তুমি যখন ওলামায়ে কেরামের দিকে তাকাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের সগিরা গুনাহগুলো মাফ করে দিবে আর যদি চোখ দিয়া পড়ো নারীর দিক তাকাও আল্লাহর হাবিব বলেন জিনাল ইয়াদাইনিল লামস চোখের জিনা হলো পড়ো নারীকে দেখা সুতরাং মাথা নাড়াবা না ভক্তি শ্রদ্ধার সঙ্গে কথাগুলো শ্রবণ করবা আল্লাহ বলেন কোরআনুল কারিমে উপদেশের বাণী আছে তার জন্য এদিকে তাকাও কে সে কার জন্য আছে কোরআনে হিদায়াতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন এখানে কারো নাম বলেন নাই আল্লাহ কোন দলের নাম বলেন নাই যেহেতু আমার আল্লাহ কারো নাম বলে নাই দলের নাম বলে নাই এজন্য আমরাও কারো নাম মুখে উচ্চারণ করব না আপনি হয়তো বলতে পারেন দেশের অবস্থা ভালো না হুজুর আপনি ভয় পাইতেছেন খোদার কসম করে বলি ভয় পাচ্ছি না তবে এই জন্য কারো নাম জবানে নেব না কারণ মনে রাখবেন মুসলমানেরা একজন ইমানদারের জবানে ইসলামী আন্দোলনের কর্মীর জবানে ছাগলের বাচ্চার নাম মানাই গরুর বাচ্চার নাম শোভা পায় কুকুরের বাচ্চার নাম শোভা পায় শুয়োরের বাচ্চার নাম শোভা পায় জালিমের নামটা মুখে শোভা পায় না এবার একটু সাহস করে জবাব দেন আপনারা উচ্চ কণ্ঠে বলবেন আমাদের বড় ভাই বাংলাদেশে ভুয়া সার্টিফিকেট আছে না নাই আমরা কইলেই তো দোষ হইয়া যায় না কইয়াও তো পারি না বহুত মানুষ আছে 71 সালে যুদ্ধ করে নাই কিন্তু মুক্তি যোদ্ধার ভাতা খায় আছে না নাই বহুত মানুষ আছে নামের আগে ডক্টর এটা ভুয়া
বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটের অভাব নাই নামের আগে ডক্টর আছে এটা অনেক ভুয়া আবার বুদ্ধিজীবী অনেকের নামের আগে আছে কিন্তু মাথার ভিতরে গবর ভরা এই পাশে ছেলেরা জোরে বলে এরা কথা কয় এরা কোন দলের তাও তো বুঝি না এই ভুয়া 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 বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই এমন বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে বুদ্ধিজীবী 20 বছর 30 বছর পড়াশোনা করেছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী 20 বছর পড়াশোনা করার পরে মানুষ মারা গেলে জানাজা কেমনে পড়ে জানাজার নিয়ম জানে না এমন বুদ্ধিজীবীও বাংলাদেশে আছে না নাই এই বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের উপরে জালিমার শয়রাচারীর দল আছে না নাই আছে আচ্ছা জালিম কারা শয়রাচারী কারা এদের পরিচয় দিয়েছে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন আলহামদুলিল্লাহ তবে জালিমদের সামনে যদি আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন ওয়া ইযা তুতলা আলাইহিম آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر الله বলেন যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় ওদের সামনে মানে জালিম আর কাফেরদের সামনে আল্লাহ বলেন যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় জালিমের সামনে কাদের সামনে কাফের বেঈমানের সামনে যখন আমার আয়াত পাঠ করা হয় ও নবী আপনি কাফেরদের মুখের দিক তাকাই দেখবেন মুখটা তাদের কালো হয়ে যায় কথা কার ওদের মুখের দিক তাকানোই যায় না মুখটা একেবারে বান্দরের পাছার মতো লাল হয়ে যায় কথা ঠিক না বলেন দেখবেন ওরা ভিতরে ভিতরে ফোঁস ফোঁস করে ওরা রেগে যায় কারণ জালিম কখনো আয়াত সহ্য করতে পারে না এজন্য আমার আল্লাহ বলেন উপদেশ কোরআনে উপদেশের বাণী আছে তার জন্য কোন সে বান্দা এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করার জন্য এক নম্বরে ভালো আকল লাগবে ভালো মন লাগবে তার মনে হলো ভালো মন নিয়ে বসবে যারা কোরআনের উপদেশ গ্রহণ করবে তারা কথা বলেন ঠিক কিনা ভালো মন নিয়ে বসা লাগবে আবু জাহেল মার্খা মন নিয়ে বসলে কোনো কাজ হবে না আগেই যদি মনে মনে নিয়ত করে হুজুর আমার দলের পক্ষে বলে না বিপক্ষে বলে এটা আগেই যদি নিয়ত করে অশ্বনে কোনো কাম হবে না এজন্য ভালো মন নিয়ে বসা লাগবে আবু জাহেলদের মতো মন নিয়ে বসলে কোনো কাম হবে না এবার একটু জবান খুলে বলবেন আমাদের দেশের ভিতরে আবু জাহেলদের নাতি পুতিরাও আছে না নাই বলো ভাই সাক্ষী দাও আছে না নাই বোকাল একটু বাড়াও কিপটামি করো গামিয়া বন্দর আমার কান খাড়া করে নিরাপাতার সঙ্গে কথাগুলো শুনবেন তো এই এখানে কয়েকটা ঝামেলা করতেছে মেলাক্ষণ ধরে এই গোতাগুতি বন্ধ করে দাও হ্যাঁ স্থির হয়ে কথাগুলো শোনা লাগবে কারণ ভাই শোনো দেশটাকে সাজাবে তো তোমরা যুবকেরা সাজাবে আর আমি তোমাদেরকে সেই পথটা দেখানোর জন্য আসছি কারণ তুমি হয় যাবা মুহাম্মাদের দলে না হলে যাবা আবু জাহেলের দলে হুজুর দেখলে লম্বা সালাম মন্দির দেখলে কয় রাম রাম আছে না وإذا خلوا إلى شياطينهم ভালো করে বসেন আমার দিক তাকান কিছু মানুষ আছে যখন অমুসলিমদের কাছে যায় তখন তাদের মতোই হয়ে যায় আবার যখন মুসলমানদের কাছে আসে তখন মুসলমান সাজে
তার মানে হলো হিন্দুদের মন্দিরে গেলে মা দুর্গার প্রশংসা করে আবার মুসলমানদের কাবায় গেলে ঘোমটা দিয়া হাতে তসবিহ দাঁড়ানি আছে কি করে এমন শয়তান আছে না নাই যে কোন একদিকে যাওয়া তরুণ ভাইরা ভালো করে শুনবা এই কোরআনের বক্তব্য কে মানবে আল্লাহ বলেন মানবে ওই বান্দা উপলব্ধি করার মতো ভালো মন আছে যার এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হলো অথবা বান্দা নিবিষ্ট মনে কোরআন শুনে সুবহানাল্লাহ কয় না এক নাম্বার হলো ভালো মন আর দুই নাম্বার হলো নিবিষ্ট চিন্তা নিয়ে ভালো মন নিয়ে বান্দা মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করে ডানে তাকায় না বামে তাকায় না নড়াচড়া করে না কথা বলে না হই হুল্লোড় করে না অত্যন্ত আদবের সঙ্গে যারা এই কোরআনুল কারিমটা শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রবণকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে মহান এক পুরস্কারের ঘোষণা রেখেছে এই পাশের লোকেরা আজ কিছুই কয় না হ্যাঁ মুখ খোলেন না আমি একসাথে করেন না সুবহানাল্লাহ বলো তো ইয়াং ভাইয়েরা পুরস্কারটা কে দেবে এবার শোনো পুরস্কার পাবে কারা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে কোরআনের কথা কিসের কথা যারা আদবের সঙ্গে কোরআনকে শ্রবণ করে যারা মনোযোগ দিয়ে আমি আল্লাহর কালামকে শ্রবণ করে আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা আহসানা খালি বান্দা মনোযোগ দিয়ে শুনে না কোরআনের উত্তম কথাগুলো আমলের জন্য গ্রহণ করে নাই এই যে যারা মনোযোগ দিয়ে কোরআন শুনে আল্লাহ বলেন পুরস্কার পাবে তারা কন্যা মারহাবা পুরস্কার কে দেবে নেবে কারা নেবে আল্লাহ নেবে কারা কারা নেবে কয় না এই তো শ্রবণকারী মাশাআল্লাহ ভালো জবাব দিয়েছো ভাই এবার শোনেন আল্লাহ সে পুরস্কারটাকে আল্লাহ বলেন পুরস্কার শোনার পরে একসাথে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ বলেন আমার আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে কোরআনুল কারিমের কথাগুলো শুনবে পুরস্কার পাবে তারা আল্লাহ বলেন এখন পুরস্কারটা কি বান্দা জেনে নাও আল্লাহ বলেন চাইতে দামি পুরস্কার বান্দার জন্য আর কিছুই হতে পারে না তরুণ ভাইয়েরা মহাব্বত নিয়ে শোনো আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবে তাদের জন্য পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়েতের রাস্তা আল্লাহু আকবার হিদায়েত হিদায়েত আর যে নাকি হিদায়েত পেয়ে গেল যে নাকি কোরআন শুনে হিদায়তের সন্ধান পেয়ে গেল আল্লাহ পাক আয়াতের শেষে তাদের আবার একটা সনদ সার্টিফিকেট দিচ্ছেন কোন আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভুয়া সার্টিফিকেট আছে না নাই কথা কইছেন তো তো বিয়ে হবে না কথা বলতে হবে হ্যাঁ বলো ভাই বাংলাদেশে ভুয়া সার্টিফিকেট আছে না নাই আমরা কইলেই তো দোষ হইয়া যায় না কইয়াও তো পারি না বহুত মানুষ আছে একাত্তর সালে যুদ্ধ করে নাই কিন্তু মুক্তি যোদ্ধার ভাতা খায় আছে না নাই বহুত মানুষ আছে না আমার আগে ডক্টর এটা ভুয়া বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটের অভাব নাই নামের আগে ডক্টর আছে এটা অনেক ভুয়া আবার বুদ্ধিজীবী অনেকের নামের আগে আছে কিন্তু মাথার ভিতরে গোবর ভরা
এই পাশে ছেলেরা জোরে বলে এরা কথা কয় এরা কোন দলের তাও তো বুঝি না এই ভুয়া 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 বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই এমন বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে বুদ্ধিজীবী 20 বছর 30 বছর পড়াশোনা করেছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী 20 বছর পড়াশোনা করার পরে মানুষ মারা গেলে জানাজা কেমনে পড়ে জানাজার নিয়ম জানে না এমন বুদ্ধিজীবীও বাংলাদেশে আছে না নাই কিসের বুদ্ধিজীবী তুমি মুসলমানের বাচ্চা মানুষ মরে গেলে জানাজার নিয়ম জানে না এটা বুদ্ধিজীবী আর তোর মতো বুদ্ধিজীবীর দাম কেমন শুনে রাখ তোর মতো বুদ্ধিজীবীর চাইতে আমার এই যে ছোট্ট ছোট্ট নুরানী ছাত্র ছাত্রীরা যারা হাতের লেখা লিখলো 10টা হাদিস পাঠ করলো এই সমস্ত যারা জানাজার নামাজ পড়তে জানে না এই সমস্ত মূর্খ ধর্মের জ্ঞান যাদের নাই এই সমস্ত বুদ্ধিজীবীর চাইতে আমার এই 10 বছরের বাচ্চাদের বুদ্ধি অনেক বেশি ভালো তুই আস্তে তুকবি দিলি কে ভাই দিবি জোরে দে দেবি না মানে কি দে হ্যাঁ তুকবি দে কিরম পারিস দেখি দে হ্যাঁ মাশাআল্লাহ ছেলেরা ভালো আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এদেরকে ইসলামের পক্ষে আপনারা কাজে লাগান ইনশাআল্লাহ দেশটা অনেক আগায় যাবে কথা ঠিক কিনা বলো হ্যাঁ আল্লাহ পাক তোমাদের জজবাকে কবুল করুক বলি আমিন বন্ধুরা আমার এবার আবার নীরবতার সঙ্গে শোনো আর তাকবীর যখন দিবা কাউকে ভয় করবা না উচ্চ কণ্ঠে তাকবীর দিবা শয়তান লুঙ্গি খুলে ময়দান ছেড়ে পালাবে ঠিক কিনা আশপাশে শয়তান আছে না চুপ মেরে আছে দেখবেন বন্ধুরা আমার তরুণ ভাইরা হাসির খোরাক নয় কথা ভালো করে শুনবা কারণ এই মাদ্রাসাগুলো যদি না থাকে আর এই মাহফিল গুলা যদি না হয় বর্তমান আমাদের দেশে যে ধর্ম শিক্ষা আছে আমাদের সিলেবাসের ভিতরে এই ধর্ম শিক্ষা দিয়ে আপনি কখনো একটা বাচ্চারে মুসলমান বানাইতে পারবেন না ওই কোন রকম নামে ধর্ম শিক্ষা আছে আসলে ধর্মের কিছুই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনে যারা হিদায়ত পেয়ে গেল এবার আল্লাহ পাক তাদেরকে ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন না আল্লাহ দিচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট কন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ সার্টিফিকেট চান আপনারা চান ভাই চান শোনেন আল্লাহ কি সার্টিফিকেট দেয় আল্লাহ বলেন কোরআন যারা মনোযোগ দিয়ে শুনল তারা হিদায়ত পায় গেল আর হিদায়ত যারা পাইল সার্টিফিকেট তাদের জন্য আল্লাহ বলেন এখন শোনো সার্টিফিকেট কি এর চাইতে দামি সার্টিফিকেট বান্দার জন্য কি হতে পারে এবার শোনেন তার তর্জমা কি সার্টিফিকেট আল্লাহ দিলেন বলে যারা মনোযোগ দিয়ে শুনবে কোরআন যুবক বলো গান না কোরআন যুবকেরা কথা বলবা গান না কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহর কোরআন আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তার সন্ধান দেবে আর জান্নাতের রাস্তার সন্ধান যারা পেয়ে গেল আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান আল্লাহু আকবার এই যে বুদ্ধিমান এই শব্দের সনদ কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন কারা পাবে মনোযোগ দিয়ে শুনবে যারা তাহলে এটা হলো এক নাম্বার দল যারা কোরআনকে মনোযোগ দিয়ে শুনে তারাই ওয়াজের পরে হুজুরের জন্য দোয়া করে এরা কি করে বদ দোয়া করে
এইবার শুনেন ওয়াজের পরে আলেমদের গালিগালাজ করে কারা আলেমদেরকে হামলা করে মামলা করে কারা আল্লাহ পাক আরেক জায়গা বলেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু মা আযযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা কষ্ট না হলে বলো না আল্লাহু আকবার আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় কার নাম আল্লাহ আল্লাহর নাম এই ছেলেরা তোমরা রাস্তায় দাঁড়ায় আছো কোন দুঃখে তোমাকে যন্ত্রণাটা কোথায় তোমাকে কি ভালো ঠেয় না চুলকায় দেখতেছো না কত যুবক গুলা কত সুন্দর করে বসে আছে তোমাদের কি চুলকাচ্ছে তোমরা বাহিরে ঘোরো কে আমরা বুঝি না কিসের আশায় ঘুরে বেড়াচ্ছে বাহিরে আমরা বুঝি আমরা দু দু খাইনি ঠিক না কথা বল ভাই তোমরা যে কোন আশায় পকেটে হাত দিয়ে বাপ বাড়িয়েছো বাপ বাড়িয়ে বেড়াইতেছো বাইরে দিয়ে আমরা বুঝি লাভ হবে না বরং এমন দোয়া করবো কপালে ভালো বউ তো জুটবেই না বউজা জুটবে তিন বেলা জাটার বাড়ি খাবে এজন্য বোরাতের জাটার বাড়ি যদি খাইতে না চাস হয় মাহফিল আই তাইলে বাড়ি যে ঘোমা আড্ডা মারার কোনো সুযোগ মাহফিলে নাই ঠিক না কথা বলেন যে সমস্ত যুবকেরা বসে গেছে আর একবার শুকর আদায় করি বলো আলহামদুলিল্লাহ তোমরা আসলেই কিফটিয়া তোমাদের সাউন্ডটা ভালো কিন্তু হাতে রাখছো তোমরা সাউন্ড নয়েস পর্যন্ত যাও দেখা যাক আরে ভাই ভাইটে যাক এটা হরেন কেটে গেলে কি হয়েছে তাই তা তো কতি পার বাল্লা আমি মাহফিলে আমার মাইকের হরেনটা শহীদ করে ফেলাইছিলাম বন্ধুরা আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় জ্ঞানী গুণী ভাইরা রাজনীতিবিদেরা ভালো করে শুনবেন আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় মানে কোরআনের বক্তব্য দেওয়া হয় ওই সময় তাদের অন্তরে জ্বালা পোড়া হয় এরা আবার কারা যারা আল্লাহর নাম সইতে পারে না আল্লাহ বলেন তাদেরকে তোমরা চিনবা কেমনে আল্লাহ বলেন চিনার জন্য আমি আল্লাহ পাক ডকুমেন্ট দিয়ে দিলাম লা ইউমিনুনা বিল আখিরা পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের মাহফিল সহ্য করতে পারে না যারা বিভিন্ন গানের কনসার্ট করে অনুমতি দেয় কিন্তু মাহফিল সহ্য করতে পারে না আল্লাহর নাম শুনতে পারে না এর প্রধান কারণ হলো মরণের পরে আখেরাত আছে কথাটা তারা বিশ্বাস করে না আপনাদের বিশ্বাসটা একটু জানতে চাই মরার পরে কি আখেরাত আছে